नमस्कार बंधुरा वेलकम टू डब्ल्यूबीसीएस उइथ ड्रीम्स। डब्ल्यूबीसीएस उइथ ड्रीम्स तुम्हें स्वागत जानाई। এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের ইন্টারভিউ সম্পর্কে। সমস্ত ডিটেলস ইন্টারভিউ সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হবে। কালকে একটি আনঅফিশিয়াল পিডিএফ খুবই ভাইরাল হয়েছে, এই পিডিএফটির সম্পর্কে টোটাল আলোচনা করব। পিডিএফটি সত্যি কিংবা মিথ্যে সমস্ত কিছু, আর এই পিডিএফটির ভিতর অনেক ইম্পর্টেন্ট কিছু কথা লেখা আছে, সেইগুলো তোমাদের আলোচনা করা হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, খুবই হেল্প হবে তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলের ইন্টারভিউ এবছর দিচ্ছ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর কোনো জিজ্ঞাসা যদি থাকে কমেন্টস অবশ্যই জানাবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে দেখে নেওয়া যাক ভিডিওটি। প্রথমে তোমাদের বলে রেখেছি ইন্টারভিউ কবে হবে। ইন্টারভিউ তোমাদের জুলাই 2nd সপ্তাহ থেকে শুরু হচ্ছে, 13 তারিখ থেকে শুরু হবে তোমাদের ইন্টারভিউ। এর আগে আমি অনেক দিন আগে চ্যানেলে ভিডিও বানিয়ে বলেছিলাম সবার প্রথম তোমাদের যে ইন্টারভিউ কিন্তু জুলাই 2nd উইক থেকে তোমাদের শুরু হচ্ছে। যারা আমার চ্যানেলের রেগুলার স্টুডেন্ট তারা অবশ্যই জানো কথাটি। দেখো এই পিডিএফটি তোমাদের কালকে খুবই ভাইরাল হয়েছে, ঠিক আছে। পিডিএফটির এটি আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে কালকে রাত্রিবেলায় তোমাদের পাবলিশ করে দিয়েছিলাম, সময় ছিল না বলে ভিডিওটি বানানো হয়নি। আর এই পিডিএফটি ডাউনলোড করতে নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে তোমরা এই পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবে। এই পিডিএফটি এখনও পর্যন্ত আনঅফিশিয়াল, পিডিএফটির সত্যতা এখনও বলতে পারছি না যে কি, তাও তোমরা ধরে রাখতে পারো যে এই ডেট আর কি, এই ডেট থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে। তার অনেকগুলো কারণ আছে, তার একটাই কারণ এর আগেও ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে সমস্ত পরীক্ষা হয়েছে তার আগে কিন্তু অনেকেই এরকম পিডিএফ কিন্তু পাবলিশ হয়েছে, সেগুলো কিন্তু সত্য তো প্রমাণ হয়েছে তারপরে যখন অফিসিয়াল নোটিশটি দিয়ে দেওয়া হয়েছে। দেখো এটি কিন্তু কালকেই ডেট দেওয়া আছে, কালকেই কিন্তু এটি তোমাদের পাবলিশ করেছে 22/6/2020। যে সমস্ত রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ডের ইন্টারভিউ হবে সেই ক্ষেত্রে সেইখানে, আর তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে 13/7/2020। তাই এই 13/7/2020 থেকে যদি তোমাদের ইন্টারভিউ শুরু হয় তাহলে তোমরা নিশ্চয়ই জুলাই মাসের 1 থেকে 5 তারিখের ভিতর তোমরা কিন্তু ওয়েবসাইটে এর সম্পর্কে নোটিশ কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এই পিডিএফটি তোমরা ধরে রাখতে পারো যে সত্য। তোমাদের টোটাল ইন্টারভিউ শুরু হবে 13 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত। সমস্ত ডিটেলস এই পিডিএফের কবে কোন রেঞ্জ রিক্রুটমেন্টে তোমাদের ইন্টারভিউ হবে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। এইখানে আর পিডিএফটির সম্পর্কে তোমাদের এই বোর্ডের সম্পর্কে কিছু আলোচনা করব না, কারণ অলরেডি তোমরা জেনে গেছো, এটা ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে। এইবার তাহলে তুমি দেখো যে এই পিডিএফে কিছু গুরুত্বপূর্ণ কথা লেখা আছে, সেইগুলো কি কি। দেখো তোমাদের ইন্টারভিউ কিভাবে নেবে আর ইন্টারভিউতে টোটাল কতজন ডাকা হলো এই পিডিএফের অনুসারে সেটি সবার শেষে বলছি। টোটাল যে বোর্ড মেম্বাররা থাকবে টোটাল কজন, টোটাল ম্যাক্সিমাম 6 জন বোর্ড মেম্বার থাকবে। আগের বছরও 5 জন 6 জন ছিল, এই বছরও সেম। আর তাদের ফিজিক্যাল ডিস্টেন্স মিনিমাম 6 ফিট হবে। এইবার ইন্টারভিউটা তোমাদের একটু অন্যরকমই হতে চলেছে, যারা ইন্টারভিউ দেবে তারা ইন্টারভিউ রুমেই বুঝতে পারবে যে সম্পূর্ণ অন্যভাবে একটু ইন্টারভিউ হবে এই COVID-19-এর কারণে। এবার তারপরে হচ্ছে তোমাদের এখানে সবথেকে যে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে 3 নম্বর প্যারায় দেওয়া আছে। তোমাদের টোটাল 3টি সেশনে ইন্টারভিউ হবে। সেশন 1 9টার সময় সকাল, সেশন 2 দুপুর 12টার সময়, আর সেশন 3 দুপুর 2টার সময়। এবার দেখো তাহলে কতজনকে টোটাল ডাকা হলো। এখানে কিন্তু বলেছে দেখো ম্যাক্সিমাম 70 জন ক্যান্ডিডেটকে পার ডে ডাকবে, ম্যাক্সিমাম। এটা কিন্তু ম্যাক্সিমাম, 70 জনের কমও হতে পারে। আর এইখানে দেখো প্রত্যেকটা শিফটে কতজনকে ম্যাক্সিমাম ডাকবে, 25টা ক্যান্ডিডেটকে ম্যাক্সিমাম কিন্তু ডাকবে। তাহলে এই হিসেবে যদি তোমরা ধরে রাখো যে 25টা ক্যান্ডিডেটকেই ডাকা হয়েছে তাহলে কিন্তু 75 হয়ে যাচ্ছে, কিন্তু 75 জনকে কিন্তু ডাকবে না। এইখানে যে ম্যাক্সিমাম তোমাদের 70টা ক্যান্ডিডেট বলেছে, 70-এর জায়গায় 65 হতে পারে, 60ও হতে পারে। এমনও দিন থাকবে কোনো দিনে 60 জন ডেকেছে, আর এমন কোনো দিন আছে যেই দিনে 65 জনকে ডেকেছে, আর এমন দিন আছে কোনো দিনে 70 জনকে ডেকেছে। ঠিক সেই রকমভাবে তোমাদের পার শিফটে, কোনো শিফটে 22 জন, কোনো শিফটে 23 জন, এইভাবেই কিন্তু ডেকেছে। আর এই টোটাল তোমাদের এই যে কতজনকে ডেকেছে এই টোটাল হিসেব আর এই পার এই হিসেবটা মিললেই, ক্যালকুলেট করলেই কিন্তু তোমাদের বেরিয়ে যাবে যে তোমাদের টোটাল কতজনকে ডেকেছে। তাহলে সেটা দেখে নাও যে কতজনকে ডাকা হয়েছে। তার আগে তোমরা আর কিছু কথা এই ইন্টারভিউ সম্পর্কে জেনে রাখো যে তোমাদের এবার সম্পূর্ণ প্রপার সেফটি নিয়েই তোমাদের ইন্টারভিউ করা হবে। এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। হ্যান্ড স্যানিটাইজেশন লাগবে, মাস্ক তোমাদের বাধ্যতামূলক পরেই যেতে হবে, প্রত্যেকটা ক্যান্ডিডেটকে মাস্ক পরে যেতে হবে। আর তোমরা যখন এন্ট্রি করবে তখন তোমাদের থার্মাল স্ক্যানিং করা হবে কিন্তু, ঠিক আছে। এই একটি কিন্তু খুব বড় ব্যাপার যে তোমাদের থার্মাল স্ক্যানিং করা হবে। কারো যদি সাধারণ একটুখানিও যদি জ্বর থাকে কিংবা একটু কোনো ধর কোভিড-19 না নর্মাল জ্বরও থাকে, তাহলে কিন্তু এই থার্মাল স্ক্যানিং কিন্তু তোমরা ধরা পড়ে যাবে। আর সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ইন্টারভিউ দিতে ফেস করতে হয়তো সমস্যা হতে পারে। তাই আমি তোমাদের সবাইকে একটু অনুরোধ জানাবো যে এই যে কদিন আছে, এই 13 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে আর 27 তারিখ পর্যন্ত চলবে, এই কদিন তোমরা খুব সাবধানে থাকো। কারণ নর্মাল ফ্লু, এখন ওয়েদার চেঞ্জের সময় নর্মাল ফ্লু হচ্ছে, এর জন্য যদি কোনো প্রবলেম হয় তোমাদের ইন্টারভিউতে জন্য প্রবলেম কিন্তু তোমাদের হবে। টোটাল এই হচ্ছে তোমাদের, এখানে আর সেরকম কিছু নেই, এখানে কি দিয়ে দিয়েছে যে কি কি গাইডনেস ব্যবহার করা হবে সমস্ত কিছুই। এবার তোমরা দেখে নাও যে তাহলে টোটাল ইন্টারভিউতে কতজনকে ডাকা হলো, কতজন ডাকা হলো সেই হিসেবটা করা হয়েছে। প্রত্যেকটি রেঞ্জ রিক্রুটমেন্টের প্রথম ডেট থেকে শুরু করে লাস্ট ডেট পর্যন্ত, আর যে ডেটগুলো টোটাল বাদ আছে, ছুটি আছে, এই ডেটগুলো টোটাল বাদ দিয়ে টোটাল ইন্টারভিউটি হিসেব করা হয়েছে যে কতগুলো ক্যান্ডিডেটকে ডাকা হলো টোটাল। দেখো সেইখানে সমস্ত ডেট টেট বাদ দিয়ে টোটাল তাহলে প্রত্যেকটা রেঞ্জ রিক্রুটমেন্টের কতদিন ইন্টারভিউ হবে, টোটাল 167টা দিনে ইন্টারভিউ হবে। প্রত্যেকটা রেঞ্জ রিক্রুটমেন্ট ধরে কিন্তু ধরা হয়েছে যে প্রেসিডেন্টেতে যদি 19 দিন হয়, মুর্শিদাবাদ যদি 25 দিন হয়, টোটাল এই প্রত্যেকটি রেঞ্জ রিক্রুটমেন্ট ডেট ধরে টোটাল ইন্টারভিউ দিন হচ্ছে টোটাল 167টি দিনে তোমাদের ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে। এইবার আমি এখানে ম্যাক্সিমাম তোমাদের হিসেব করেছি যে ম্যাক্সিমাম কতজন স্টুডেন্টকে ডাকা হয়েছে পার ডে, 70 জন ম্যাক্সিমাম, এর উপরে যাবে না। 70 জন যদি ম্যাক্সিমাম হিসেবে ডাকে তাহলে তোমাদের টোটাল ইন্টারভিউ ক্যান্ডিডেট হচ্ছে 11,690 এই ইন্টারভিউকে ডেকেছে এই হিসেবে। কিন্তু আমি একটু আগেই তোমাদের বললাম কিন্তু 70 জন কিন্তু হবে না, কোনো ইন্টারভিউ দিনে 65 জন, কোনো দিন 60 জনও কিন্তু তোমাদের থাকবে। আর এই যে 11,690 এই যে ইন্টারভিউর যে এই ক্যান্ডিডেটে, এটা কোনো হিসেবেও মিলছে না। একটি কথা মনে রাখো, যে কোনো ইন্টারভিউতে, যে কোনো পরীক্ষার ইন্টারভিউ, সেটা WBCS, স্কলারশিপ, WBP, যে কোনো ইন্টারভিউতে একটি রেশিও কিন্তু মেনটেন করে। প্রত্যেকটা পরীক্ষায় দেখবে একটা রেশিও মেনটেন করে, 1:1 ডাকে, 1:2 ডাকে, 1:3 ডাকে, এই রেশিওটা কিন্তু মেনটেন কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউতে করে। আর WBPতেও করবে, আগের বছর তোমরা জানো যে 1:5 হিসেবে কিন্তু তোমাদের ইন্টারভিউ নিয়েছিল আগের বছর, সেটা কিন্তু মিলে গেছিলো। তাই এইবার যদি তোমাদের 1:5 হিসেবে ইন্টারভিউ হয় তাহলে দেখো 1:5-এ তোমাদের কত হচ্ছে, 12,628। 12,628 কোনো মতেই তোমাদের ইন্টারভিউতে এবার ডাকিনি, তার কারণ এইখানে দেখছো ম্যাক্সিমাম 70 জন হলে কত হচ্ছে 11,690। তাহলে দেখো এবার 11,690 তাহলে কোন হিসেবে মিলছে, 1:4 হলে তোমাদের হচ্ছে 11,786 এই হিসেবটা তোমাদের মিলছে। আর 1:13 হলে 10,944, আর 1:2 হলে 10,102 এটা মিলছে। তাহলে তোমাদের এই 1:3 এটাও ক্যান্সেল হয়ে যাবে, আর 1:5ও তোমাদের কোনো হিসেব মিলবে না। আর মিলবে হচ্ছে তোমাদের 1:4। 1:4-এ 11,786 এটির পাশে কিন্তু তোমাদের ওই ইন্টারভিউর যে 70 জন ম্যাক্সিমাম সেটা কিন্তু ধরা হয়েছে, ওখানে কিন্তু ম্যাক্সিমাম বলেছে। তাই তোমরা ধরে রাখতে পারো যে 70 জন যদি ম্যাক্সিমাম প্রতিদিন ডাকে তাহলে তোমাদের ইন্টারভিউতে ডেকেছে 11,786 জন ইন্টারভিউতে ডেকেছে। আর এর আগে তোমাদের কর্মসংস্থানের পেপারে বলেছিল যে 1:2 হিসেবে তোমাদের ডেকেছে 10,102। আমি এর পরেও বলবো যে তোমাদের ইন্টারভিউতে ডেকেছে হচ্ছে 1:2 হিসেবে 10,102 জনকেই তোমাদের এবার ইন্টারভিউতে ডেকেছে। কারণ ওইখানেই তোমাদের লেখা ছিল যে ম্যাক্সিমাম কোনো যদি 60 জন কিংবা 65 জনও কিন্তু কোনো দিনে উপস্থিত থাকবে, সেই হিসেবে করলে তোমাদের 1:2 হিসেবেই ডেকেছে। তাও তোমরা এটা ধরে রাখতে পারো যে 1:4 এইভাবেও তারা WBP বোর্ড ডাকতে পারে। এটি ক্লিয়ার হবে কবে যে কতজন ডেকেছে, ফার্স্ট ডেতে যেদিনকার ইন্টারভিউ শুরু হবে সেদিন দেখা যাবে যে কতজন গেছে। তাহলে এই ছিল তোমাদের টোটাল বলার। আর ফাইনাল কাট আপ কত যাবে এখনও চ্যানেলে আপলোড করা হয়নি, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো। ফাইনাল কাট আপের সম্পর্কে ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, কিন্তু এটা তোমরা চিন্তা করো যে ফাইনাল কাট আপ আগের বছরের মতনই যাচ্ছে, বেশি এই বছর ফাইনাল কাট আপ যাবে না। কোনো জিজ্ঞাসা যদি থাকে তোমরা কমেন্টস অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।